हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। केमन सबाई? आज के रेसिपिटा नहीं चले के ना खेते भालोबाशे, बर्षाकाले सबाई खाए। तो ये रेसिपिटा हच्छे हलो आज के माँ करबे इलिश माछेर भापा। हाँ, जेटा बांगालीदेर खूब फेवरेट खावा। बांगाली केन एखन अन्यरा इलिश माछ पसंद करे, माछ हयतो अनेके खेते भालोबाशे ना, तबे इलिश माछटा बेशिरभाग लोकेई खाय। तो आमादेर बर्षार প্রথম বর্ষার ইলিশ, মানে বর্ষাকালে ইলিশ মাছের ভাজা কি ভাপা কি পাতুরি যে কোনো জিনিসই হোক, একটা আইটেম দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায়। বিশেষ করে খিচুড়ির সঙ্গে বর্ষাকালে ইলিশ মাছ ভাজা তো আমাদের খুবই ফেভারিট। তো আজকে আমি দেখাচ্ছি ইলিশ মাছটা কীভাবে আমি ভাপাবো খুব অল্প সময়ের মধ্যে সংক্ষেপে, তাড়াতাড়ি রান্না একটা আইটেম কীভাবে তাড়াতাড়ি ভালো রান্না করে খাওয়া যায় আপনাদের ইলিশ মাছটা দেখাবো। তো ইলিশ মাছ সবাই মোটামুটি রান্না করতে, মানে বাঙালিরা অনেকেই যা করে ভাপা করতে পারে। তো আমি একবার আবার দেখাচ্ছি আমার মতন করে। তো এই আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এখানে পেস্ট করে রেখেছি সর্ষে, পোস্ত আর লঙ্কা আমি এখানে পেস্ট করে রেখেছি। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, সেই আন্দাজে আমি পোস্ত আর সর্ষেটা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা মশলাটা নিয়ে যাওয়ার আন্দাজে নেবেন। তারপরে এখানে টক দই লাগবে 2 চামচ, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর লাগবে কাঁচা এই হচ্ছে মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। তো আমি এবার এটা ম্যারিনেট করে দেখাবো। তো আমি একটা নাম টিফিন বাস্ক নিয়ে নিয়েছি ভাপানোর জন্যে। তো প্রথমে আমি দিয়ে দেবো এটার মধ্যে টক দই, 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ, 1/2 চামচ হলুদ। হলুদ তো আপনারা হলুদ ছাড়াও করতে পারেন, হলুদ বাদ দিয়েও শুধু করা যায়। তো আমি হলুদটা দিয়েছি, আমার হলুদ দিয়ে ভালো লাগে দেখতে। আর দিচ্ছি আন্দাজ মতো নুন, স্বাদ অনুযায়ী নুন দেবেন, মানে পরিমাণ মতো যেটা লাগবে। তারপরে দেব এই যে আমার পেস্ট করা যে সর্ষে পোস্ত বাটাটা আর লঙ্কা বাটাটা। দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল, এবার আমি মাছগুলো সব এরকম করে মাখিয়ে নেব। মাছগুলো আমার আগে ধোয়াই ছিল। ভালো করে এরকম করে আমি ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য এটা রেখে দেবো, তারপর এটাকে আমি ভাপাবো। আপনারা চাইলে সব থেকে ভালো হয় ভাতের মধ্যে দিয়ে ভাপালে। তো ভাতের মধ্যে দিয়ে না করলে যেরকম করে নর্মাল ভাপায় সেটা আমি দেখাবো কীভাবে করব। এবার মাছগুলো আমি এই বক্সে দিয়ে দিচ্ছি, এটাতে আমি ভাপাবো। আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এর উপরে ছড়িয়ে, তখন দিতে দিইনি, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু কাঁচা তেল দেব, এবার এগুলো একটু উল্টে দিচ্ছি। তো আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি ছড়িয়ে ওপরে, ব্যাস। এবার আমি এটাকে এইভাবে একটু 10 মিনিট রেখে দেবো, তারপরে এটাকে আমি ভাপাবো। তো আপনারা দেখতে থাকুন। আমি এরকম একটা কড়া নিয়ে নিয়েছি আর জল গরম করে নিচ্ছি। জলটা যখন খুব ফুটে যাবে তখন আমি ওই ম্যারিনেট করা মাছের বক্সটা এখানে বসিয়ে দেবো, আর ঠিক 10-15 মিনিট আমি কম আছে এটাকে ভাপাবো। যেই ভাপা হয়ে যাবে 10-15 মিনিট পরে তারপর আপনাকে দেখাবো। তো আমার 10 মিনিট মোটামুটি হয়ে গেছে, এই দেখুন। এটার মধ্যে আমি এই 4 পিস আরও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আশেপাশে, আগে 4টে দিয়েছিলাম। এবার আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আর এখানে জলটা ফুটে গেছে দেখুন, টকবক করে আমি এটা কমিয়ে দেবো। দিয়ে আমি এই মাছটাকে এরকম ঢাকা দিয়ে এর ওপরে দিয়ে দেবো, 10-15 মিনিট রাখবো, তারপরে একবার দেখবো। দেখে যখন মাছের ওপরে দেখছেন এখানে তেল উঠে আসবে,
একটা সুন্দর গন্ধ বেরোয় সেটা দেখেই বুঝে যাবেন, তখনই বুঝবেন আপনাদের মাছ রেডি। তখন কমিয়ে রেখে দিতে হবে, সেটা আপনাদের পরে আমি করার পর দেখাবো। ভালো করে টাইট করে নিলাম, এবার আমি এটাকে এই এখানে এরকম দিয়ে দেবো। এবার এটাকে আমি এরকম ঢাকা দিয়ে দেবো। এটাকে আমি এখন 10 মিনিট কি 15 মিনিট এইভাবেই কম আছে করতে দেবো। হয়ে যাওয়ার পর আবার দেখাবো আপনাদেরকে। আমার এই পাত ইলিশ মাছ ভাপা রেডি, আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। আমার দেখুন জলটাও কমে গেছে কড়া থেকে, আর এই দেখুন একদম উপরে তেল উঠে এসছে, আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই গন্ধ আর এই তেল উঠে আসা মানে আপনার মাছ রেডি। তো বাড়িতে বানিয়ে ফেলুন, এই বর্ষাকালে ইলিশ মাছ কার না ভালো লাগে। তো ইলিশ মাছ করে খান আর জানাবেন কেমন লাগলো। আমি এটা সংক্ষেপে দেখালাম, বা চাইলে আপনারা এটা মাইক্রোওভেনও করতে পারেন, আর এ না চালালে এইভাবেও ওভেনের মধ্যে করতে পারেন। সো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, লাইক করবে, তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় মনে রাখবে বেল আইকনে টিপে দিতে, যাতে আমার কোনো নতুন ভিডিও তোমার কাছে আপলোড হয়ে যায়। তো আজকের মতন একটুখানি রইল, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই। ওপর থেকে তোলে একটু পুরো।